আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের জন্য, 2024 সালের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় জীবনাদর্শ এর 6 নম্বর পর্বে আজকে আমরা দেখব 122 পৃষ্ঠার বাড়ির কাজের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে। আজকে আমরা আলোচনা করবো 122 পৃষ্ঠার বাড়ির কাজ নিয়ে। দায়িত্ববোধ সম্পর্কে পাঠ্য বহির্ভূত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে একটি ঘটনা লেখ এবং ঘটনার আলোকে পরিবার, সহপাঠী এবং সমাজের প্রতি তোমার কর্তব্য নির্ধারণ করো। দেখো, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু 634 খ্রিস্টাব্দে খিলাফতের দায়িত্ব গ্রহণের পর তার মানবীয় গুণটি আরও উজ্জ্বল হয়ে ওঠে। তিনি সত্য ও অসত্যের বিষয়ে অত্যন্ত সজাগ থাকতেন। তিনি রাষ্ট্রের সকল অধিবাসীর খোঁজখবর রাখার জন্য পুলিশ বিভাগ ও গোয়েন্দা বিভাগ প্রতিষ্ঠা করেন। সেনাবাহিনীকে সুশৃঙ্খল করার জন্য প্রতি 4 মাস পর বাধ্যতামূলক ছুটির ব্যবস্থা করেন। কৃষিকাজের উন্নয়নে খাল খননের ব্যবস্থা করেন। জনসাধারণের অবস্থা সচক্ষে দেখার জন্য তিনি রাতের অন্ধকারে পাড়া মহল্লায় ঘুরে বেড়াতেন। ক্ষুধার্ত শিশুর কান্নার আওয়াজ শুনে নিজ কাঁধে করে আটার বস্তা নিয়ে তিনি তাঁবুতে দিয়ে আসেন। স্বীয় স্ত্রী উম্মে কুলসুমকে প্রসব বেদনায় কাতর এক বেদুইন স্ত্রীকে সাহায্য করার জন্য তার ঘরে নিয়ে যান। পৃথিবীর রাজা বাদশাহদের ইতিহাস পর্যালোচনা করলে এমন প্রজাবৎসল শাসক আর খুঁজে পাওয়া যাবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, একই কথা, তার পুরো নাম দেওয়া হয়েছে আর কি, ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তিনি ইসলামের প্রচার ও প্রসারের জন্য স্বীয় ধন সম্পদ অকাতরে ব্যয় করেন। তাবুক অভিযানে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার সমুদয় সম্পদের অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে দেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর ন্যায় সাহসী হয়ে আমরাও সত্য পথে চলবো এবং সত্য কথা বলবো। পরিবার, সহপাঠী এবং সমাজের প্রতি আমার কর্তব্য। এক, সুখে দুঃখে পরিবার, সহপাঠী এবং সমাজের প্রতিটি মানুষের পাশে থাকতে হবে। দুই, বিপদে একে অপরকে সাহায্য করতে হবে। তিন, কেউ আর্থিক অসচ্ছলতার মধ্য দিয়ে গেলে তাকে যথাসাধ্য অর্থ দিয়ে সাহায্য করতে হবে। চার, আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করতে হবে। পাঁচ, সবার খোঁজখবর রাখতে হবে। সর্বোপরি, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর ন্যায় সাহসী হয়ে আমরাও সত্যপথে চলবো এবং সত্য কথা বলবো। শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা 124 পৃষ্ঠার এই দলগত কাজের সমাধানটি করে দেব। তো এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা পঞ্চম অধ্যায় জীবনাদর্শ 122 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।